গাজীপুরের কালিয়াকৈরে কলেজ ছাত্র আলামিন হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রি মোড়ে নিহত আলামিনের সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনকারীরা জানান গত ছয়ই জুন বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাত্রলীগের সভাপতি আল আমিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এক মাস পেরিয়ে গেলেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান উপস্থিত বক্তারা